আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে স্বাগত আরবের তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ জুন পুরো ভিডিওটি দেখে একই জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদির জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট মানি জাওয়াজাত এক ঘোষণাতে জানিয়েছেন যারা নতুন করে সৌদি আরবে ওয়ার্ক বা ভিজিট বিষয় আসবে তাদের যদি করোনা ভাইরাসের যাওয়াজাতের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সেই ভ্যাকসিন গ্রহণের তথ্য প্রদান করতে হবে যাওয়াজাতের এই ঘোষণার ফলে ভিজিট বিষয় অথবা নতুন কাজের সন্ধানে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসবেন যদি বাংলাদেশ থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে অবশ্যই ভ্যাকসিনের সম্পূর্ণ তথ্য বিবরণ আপডেট করে নিতে হবে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন করোনা মহামারী এখনও চলমান রয়েছে এবং সকলের উচিত করোনা ভাইরাস প্রতিরোধের জারি করা সতর্কতা এবং নির্দেশনাগুলো মেনে চলা তিনি আরও জানিয়েছেন সৌদি আরবে সাম্প্রতিক সময়ে শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্য থেকে পঁচাত্তর শতাংশ কোনো না কোনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠান থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হল আজ আরব নিউজ পত্রিকার এক খবরে জানানো হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া যে কোনো ব্যক্তি সৌদি আরবে ভ্রমণে আসলে তাকে কোনো ধরনের কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন হবে না এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন এই ক্ষেত্রে পর্যটকদের অবশ্যই সার্টিফিকেট দেখাতে হবে তবে সকল ধরনের অনুমোদন দেয়নি সৌদি আরব শুধুমাত্র ফাইজার বায়োএনটেক মর্ডানা অক্সফোর্ড অ্যাস্টোজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত ভ্যাকসিন সার্টিফিকেটগুলো গ্রহণ করা হবে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন উল্লেখিত টিকাগুলো বিশ্বব্যাপী নিরাপদ বলে প্রমাণিত হয়েছে তাই টিকাগুলো গ্রহণ করা পর্যটকদের কোয়ারেন্টাইন থেকে ছাড় দেওয়া হয়েছে তবে এই ক্ষেত্রে সকলকে অবশ্যই তাদের ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট দেখাতে হবে এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে